যুবক ভাইদেরকে বলছি, আপনি কোন দল করবেন এটা আপনার ইচ্ছা, তবে আজকে কোরআনে কারিম থেকে একটি আয়াতের তেলাওয়াত সরল অর্থ আপনি শুনে যান এবং নিজের জীবনের সাথে মিলায় নেন। আল্লাহ পাক আপনার জীবন সুন্দর করে দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবে, সুখ শান্তিতে ভরে যাবে। আর্জেন্টিনা করলে সুখ আসবে না, ব্রাজিল করলে সুখ আসবে না, সুখ আসবে শুধুমাত্র কেবলমাত্র রসুলের সুন্নতের ভিতরে। বিশ্ব নবীজিকে ভালোবাসার মাধ্যমে সুখ আসবে, শান্তি আসবে, বরকত আসবে। যে আয়াতের কারিমা আল্লাহ পাক সূরাতুল মাইদাতি মাদানিয়ার 51 নং আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আচ্ছা, আপনারাই বলেন, ব্রাজিল মুসলমান না ইহুদি খ্রিস্টান? তারা মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান। আর্জেন্টিনা, তারাও ইহুদি খ্রিস্টান। আল্লাহ বলে, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা একে অপরের বন্ধু, এই ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। শুধু তাই নয়, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন, যে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই একজন, তাদেরই ইহুদি খ্রিস্টানদেরই একজন। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, যারা ইহুদি খ্রিস্টানদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের তারা যেভাবে চলাফেরা করে, তাদের স্টাইল যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন, তারা হলো জালেম, আর আমি মহানবী করিম জালেমদেরকে সঠিক পথ প্রদর্শন করি না, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই না। তাহলে আজকে এই যৌবনকালের সময় আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। ব্রাজিল আর্জেন্টিনার জন্যে আমার দেশের মুসলমান যুবক একজন আরেকজনকে হত্যা করে ফেলে, মারামারি করে, পতাকা টাঙ্গাইতে গিয়ে ইন্তেকাল করে ফেলে, মৃত্যু এসে যায়। বাংলাদেশের অনেক যুবক এমন রয়েছে, খবরের প্রতিবেদনে দেখলাম একজন যুবক আর্জেন্টিনা মেসির জন্য বাড়ি নির্মাণ করেছে, সে মেসির নামে এটা লিখে দেবে। আরেক যুবক নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত জায়গা জমিন বিক্রি করে বিশাল লম্বা এক পতাকা টানিয়েছে, প্রায় 5 কিলোমিটার। এগুলো মুসলমানের সন্তানের কাজ হতে পারে না। মুসলমানের সন্তানের কাজ কর্মসূচি হল 5 ওয়াক্ত নামাজ। এই রসুলের জন্য কলিজার ভিতরে যতটুকু মহব্বত আছে সবটুকু মহব্বত আল্লাহর রসুলের জন্য দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহর রসুল আরো বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে আল্লাহর বান্দা, আমি রসুলুল্লাহর উম্মত, বিজাতির চাল চলন গ্রহণ করবে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল আলো বলেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গী হিসেবে চলে যাবে। সেজন্য আসুন, তারা আমাদের ইয়ারা ইহুদি খ্রিস্টান, এদেরকে সাপোর্ট করা, এদেরকে মহব্বত করে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করা, তার মানে হলো জাহান্নামের রাস্তার দিকে চলে যাওয়া। আসুন ভাই, আমরা ইমানদার মুসলমান, আমাদের কাজ কর্মসূচি হলো ইমানের পরে 1 নম্বর কাজ হলো নামাজ, মা বাবার খেদমত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার খেদমতের মাধ্যমে মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আসুন, মা বাবাকে মহব্বত করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সৎ পথে থাকি, এই হায়াতের জিন্দগির মূল্যবান সময় আল্লাহর রাহে কাটাই, রসুলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করি, তাহলে জীবন সার্থক হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে। দুনিয়া থেকে মৃত্যুর সময় আমরা একদিন সবাই চলে যাব, কেউ থাকার জন্য এই দুনিয়াতে আসি নাই, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। আসুন, যেভাবে চললে, যেভাবে দুনিয়ার হায়াতে জিন্দগি কাটাইলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে, ওইভাবেই আমাদের হায়াতে জিন্দগির এই মূল্যবান সময় কাটানোর তৌফিক দান করেন সবাই বলে আমি।